রেলওয়ে এনটিপিসি এক্সাম 2019 রেলওয়ে এনটিপিসি পরীক্ষা 2019 মক টেস্ট 30 ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে রেলওয়ে এনটিপিসি এক্সাম 2019 যে সিবিটি 1 লিখিত পরীক্ষা হবে তার সিলেবাস অনুযায়ী যে মক টেস্ট সিরিজটা চালু করেছিলাম তার আজ মক টেস্ট 30টা দেখে নেব এর আগের মক টেস্টগুলো তোমরা যদি দেখতে চাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে অবশ্যই দেখতে পারো এছাড়া এই ভিডিওর ডান দিকে স্ক্রিনে একটা আই বাটন আছে গিয়ে ক্লিক করলেই তোমরা এর প্লে লিস্টগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে চলো শুরু করা যাক আজকে মক টেস্ট 30টা দেখো প্রথম কোশ্চেন দেখো রিও অলিম্পিক অর্থাৎ 2016 সালে যে রিও অলিম্পিক হয়েছিল মানে ব্রাজিলের রিওতে যে অলিম্পিক হয়েছিল কোন দেশ সবচেয়ে বেশি পদক পেয়েছিল আমেরিকা অপশান ডি এখানে সঠিক উত্তর হবে নেক্সট আসোয়ান বাঁধ নিম্নের কোন নদীর উপর দেয়া হয়েছে নীলনদ অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট এফ আই সি সি আই এর সদর দপ্তর কোথায় নিউ দিল্লি অপশান সি এখানে সঠিক উত্তর নেক্সট কাওয়াই টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত কাওয়াই টাইগার রিজার্ভ ফরেস্ট কোন রাজ্যে অবস্থিত বন্ধুরা এখানে ফরেস্ট হবে কোন রাজ্যে অবস্থিত তেলেঙ্গানা অপশান এ এখানে সঠিক উত্তর আচ্ছা বন্ধুরা তোমাদের একটা কোশ্চেন করছি তেলেঙ্গানা রাজ্য কবে প্রতিষ্ঠিত হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও নেক্সট কুয়ানা ড্যাম কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র অপশান বি এখানে সঠিক উত্তর নেক্সট ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স কবে পালিত হয় দোসরা অক্টোবর অপশান এ এখানে সঠিক উত্তর আর দোসরা অক্টোবরে কোন দিন পালিত হয় কোন দিবস পালিত হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নেক্সট ভারতীয় গন্ডার সংরক্ষণ আইন কবে পাস হয় 1992 সালে অপশান এ এখানে সঠিক উত্তর নেক্সট ঘাটাপুর মানে ঘাটামপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ অপশান এ এখানে সঠিক উত্তর হবে নেক্সট প্রথম রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পান নিম্নের কে প্রথম রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার পান নিম্নের কে বিশ্বনাথন আনন্দ অপশান সি এখানে সঠিক উত্তর ইনি একজন দাবারে প্লেয়ার নেক্সট 2016 সালে অলিম্পিক গেমসে কোন ভারতীয় নাগরিক ওপেনিং ফ্ল্যাগ বেরিয়েছিলেন 2016 সালে যে অলিম্পিক গেমস হয়েছিল কোন ভারতীয় নাগরিক ওপেনিং ফ্ল্যাগ বেরিয়েছিলেন সঠিক উত্তর অভিনব বিন্দ্রা অপশান সি এখানে সঠিক উত্তর নেক্সট 30 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহমাত্রা পাঠালে কি হারে তাপ উৎপন্ন হবে এটা ফিজিক্সের ম্যাথ খুবই ইজি ম্যাথ যারা ক্যালকুলেশন করতে পারবে অবশ্যই তোমরা ভিডিওটাকে পজ করে ক্যালকুলেশন করে নাও আমি তারপর উত্তরটা বলে দিচ্ছি এখানে সঠিক উত্তর অপশান এ 3000 জুল পার সেকেন্ড হবে দেখো বন্ধুরা তোমরা অনেকেই জানো জুলের সূত্রটা হচ্ছে এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি এখানে আই স্কোয়ার মানে হচ্ছে প্রবাহমাত্রা আর হচ্ছে রোধ টি হচ্ছে সময় এখানে বলেছে কি হারে মানে এইচ বাই টি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার বা আর অর্থাৎ আই স্কোয়ার মানে এখানে 10 তার হোল স্কোয়ার মাল্টিপ্লাই 30 তাহলে 100
গুণ 30 কল কত হলো 3000 জুল পার সেকেন্ড। নেক্সট ক্যালসিয়াম ফসফেট এর আণবিক সূত্রটি কি? এরকম সংকেত দেখবে তোমরা আগেবার রেলওয়ে এক্সাম যারা যারা দিয়েছো অবশ্যই তোমরা দেখতে পাবে, এরকম টাইপের সংকেত রেলওয়ে এক্সামে খুবই আসে, তোমরা ভালো করে সংকেতগুলো সব দেখে নেবে। সঠিক উত্তর সিএ থ্রি পিও ফোরের হোল টু, অপশান ডি এখানে সঠিক উত্তর। নেক্সট প্রথম স্পাইস মিউজিয়াম মানে মশলা মিউজিয়াম কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কোচি, অপশান ডি এখানে সঠিক উত্তর। নেক্সট সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলিকে কি বলা হয়? এটা 2016 সালে রেলে পড়েছে, সম্পৃক্ত হাইড্রোকার্বনগুলিকে কি বলা হয়? সঠিক উত্তর অ্যালকেন, অপশান এ এখানে রাইট অ্যান্সার। নেক্সট আইপিএল 2016 কোন দল জয়লাভ করেছিল? সঠিক উত্তর সানরাইজ হায়দ্রাবাদ, অপশান এ এখানে রাইট অ্যান্সার। নেক্সট নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি বৃহৎ আকৃতির পরমাণু আছে? এখানে চারটি মৌল দেয়া আছে, এর মধ্যে কার বৃহৎ আকৃতির পরমাণু আছে? অ্যালুমিনিয়াম, অপশান এ এখানে সঠিক উত্তর। নেক্সট গোপীনাথ বরদলাই স্টেডিয়ামটা কোন রাজ্যে অবস্থিত? আসাম, অপশান সি এখানে সঠিক উত্তর। আসামে গোপীনাথ বরদলাই স্টেডিয়ামটা আছে। নেক্সট শক্তি উৎপাদনের সময় গ্লুকোজ হতে পাইরুভেটে বিশ্লেষণে নিম্নের কোথায় ঘটে? অর্থাৎ বলতে চাইছে শক্তি উৎপাদনের সময় গ্লুকোজ থেকে যে পাইরুভেট অ্যাসিড হয় সেটা কোন স্থানে ঘটে থাকে? সঠিক উত্তর সাইটোপ্লাজম, অপশান বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অমরমহল প্রাসাদ কোন রাজ্যে অবস্থিত? অমরমহল প্রাসাদ কোন রাজ্যে অবস্থিত? এই ইতিহাসের কোশ্চেন, মধ্যপ্রদেশ, অপশান বি এখানে সঠিক উত্তর। নেক্সট টেস্ট অফ মাই লাইফ গ্রন্থটির রচয়িতা কে? টেস্ট অফ মাই লাইফ গ্রন্থটির রচয়িতা কে? যুবরাজ সিং, অপশান বি এখানে সঠিক উত্তর। সম্প্রতি ইনি সব আন্তর্জাতিক খেলা থেকে ইনি অবসর গ্রহণ করলেন, যুবরাজ সিং সঠিক উত্তর হবে, টেস্ট অফ মাই লাইফ গ্রন্থের রচয়িতা। নেক্সট আমির খান অভিনীত ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী চলচ্চিত্র দঙ্গল এর পরিচালক কে? মানে দঙ্গল সিনেমার পরিচালক কে? এটা 2016 সালে রেলে এসেছে, তোমরা অবশ্যই বিভিন্ন যে ফিল্মগুলো আছে সেই ফিল্মের পরিচালকগুলো অবশ্যই দেখে রাখবে। সঠিক উত্তর নীতেশ তিওয়ারি, অপশান সি এখানে সঠিক উত্তর। নেক্সট ফোনম ফেন কোন দেশের রাজধানী? কলম্বিয়ার রাজধানী ফোনম ফেন, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট রাজা ভোজ এয়ারপোর্টে কোন রাজ্যে অবস্থিত? রাজা ভোজ এয়ারপোর্ট কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, অপশান বি এখানে সঠিক উত্তর। কোন রাজ্যে কি এয়ারপোর্ট আছে অবশ্যই তোমরা এই ভিডিওটা নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে গিয়ে দেখতে পারো, তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা। নেক্সট অঙ্গগুলি যেটার একই মৌলিক কাঠামো বা কি মৌলিক নকশা কিন্তু ক্রিয়া বিভিন্ন সেগুলোকে কি বলা হয়? অর্থাৎ বলছে অঙ্গগুলি গঠনগত দিক দিয়ে একই কিন্তু কাজ আলাদা, তাকে কি বলা হয়? এটা রেলে এরম টাইপের কোশ্চেনটা এসছে, আমি ভালো করে বলে দিচ্ছি, অঙ্গগুলোর গঠনগত দিক দিয়ে একই কিন্তু কাজ আলাদা, তাদের সেই অঙ্গগুলোকে কি অঙ্গ বলা হয়? সঠিক উত্তর সমসমস্ত অঙ্গ, অপশান এ এখানে রাইট অ্যান্সার। নেক্সট কালীভেলি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর তামিলনাড়ু, অপশান এ এখানে রাইট অ্যান্সার। নেক্সট মস্তিষ্কের কোন অংশটি শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে?
মেডুলা বা মজ্জা, মেডুলা বা মজ্জা মস্তিষ্কের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। নেক্সট, জাফর খা কার সেনাপতি ছিলেন? জাফর খা কার সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজি, অপশান ডি এখানে সঠিক উত্তর হবে। নেক্সট, নিম্নলিখিত কোন নদীটি প্রাথমিকভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবাহিত হয়, মানে দক্ষিণ আফ্রিকায় কোন নদী এই চারটা নদীর মধ্যে প্রবাহিত হয়? অরেঞ্জ নদী, অপশান এ এখানে সঠিক উত্তর হবে। নেক্সট, জৈন সাহিত্য কোন ভাষায় লেখা, জৈন সাহিত্য কোন ভাষায় লেখা? সঠিক উত্তর প্রাকৃত ভাষা, অপশান ডি এখানে রাইট অ্যান্সার। নেক্সট, একটি গোলকীয় দর্পণে প্রতিফলক পৃষ্ঠটির কেন্দ্রবিন্দুকে কী বলা হয়, একটি গোলকীয় দর্পণে প্রতিফলক পৃষ্ঠটির কেন্দ্রবিন্দুকে কী বলা হয়? এটা 2016 সালে এনটিপিসি এক্সামে পড়েছে। সঠিক উত্তর মেরু, অপশান বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট, ফেনি ব্রিজ কোন রাজ্যে অবস্থিত, ফেনি ব্রিজ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর ত্রিপুরা, অপশান এ এখানে রাইট অ্যান্সার। আচ্ছা বন্ধুরা, একটা কোশ্চেন করছি, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি, তোমরা কমেন্ট বাক্সে অবশ্যই জানাও। নেক্সট, 2019 সালে আন্তর্জাতিক যোগ দিবস নরেন্দ্র মোদী কোন শহরে পালন করলেন, এটা কালকেই এই কালকে এটা হয়েছে 21 জুন, আন্তর্জাতিক যোগ দিবস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা কোথায় পালিত করলেন তোমরা সকলেই জানো, অপশান সি রাঁচিতে। নেক্সট, যোধাভাই মহল কে নির্মাণ করেন, আকবর, অপশান বি এখানে সঠিক উত্তর। নেক্সট, ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, অপশান বি এখানে সঠিক উত্তর। নেক্সট, দাসবোধ গ্রন্থটি রচয়িতাকে, দাসবোধ গ্রন্থটি রচয়িতাকে? রামদাস, অপশান ডি এখানে রাইট অ্যান্সার। নেক্সট, পান্নালাল ঘোষ নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত, পান্নালাল ঘোষ নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? সঠিক উত্তর বাঁশি, অপশান বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট, মহাভারতে সেই চরিত্রটির নাম বলো যিনি দিব্য দৃষ্টিতে মহাভারত যুদ্ধ দেখার জন্য আশীর্বাদ ধন্য ছিলেন এবং অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের দৃশ্যের পর দৃশ্য বিবরণ দিয়েছিলেন, তিনি কে? অর্থাৎ বলতে চাইছে মহাভারত যুদ্ধটা যেখানে কুরুক্ষেত্রে হচ্ছিল সেই দৃশ্যটা তিনি দিব্য দৃষ্টিতে মহারাজের সামনে দেখতে পাচ্ছিলেন এবং ধৃতরাষ্ট্রকে তার ব্যাখ্যা পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করছিলেন, তিনি কে? এটা 2016 সালের সিবিটি পরীক্ষায় এসছে RRB। সঠিক উত্তর সঞ্জয়, অপশান সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট, নিউল্যান্ডের অষ্টক সূত্রের নিম্নোক্ত কোন মৌলটির শেষ মৌল ছিল, সঠিক উত্তর থোরিয়াম, অপশান সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট, ভূপৃষ্ঠের মাধ্যাকর্ষণজনিত ত্বরণের মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান এ এখানে রাইট অ্যান্সার। নেক্সট, হান্টার কমিশন কে গঠন করে, এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাও। সো বন্ধুরা, ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাথে সাথে নলেজ অ্যাকাউন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে ঘন্টা চিহ্নিত বেল আইকনটিকে ক্লিক করে নেবে যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ধন্যবাদ।